হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম টু আরপিপি আর আরপিপি এডুকেশনের আরও একটা নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকের আমরা কম্পিউট জিকে কোর্সের মধ্যে ক্লাস করবো জীবন বিজ্ঞানের এবং জীবন বিজ্ঞানের আজকে ছ নম্বর ক্লাস করবো আর আজকে ক্লাসের টপিক হচ্ছে ভাইরাস ও ব্যাকটেরিয়া অন্যান্য ক্লাসের মতো আজকেও থিওরি করবো দেন লাস্টে এমসিকিউ কিউ করবো ক্লাসের শেষে তো অবশ্যই লাস্টে তোমরা লাইভ চ্যাটে এমসি কিউগুলোর আনসার করার চেষ্টা করো আরও একবার বলে রাখছি প্রত্যেক দিন সন্ধেবেলায় তোমাদের সাড়ে আটটা থেকে এই জিগের ক্লাসটা থাকছে যেটা তোমাদেরকে প্রত্যেকটা এক্সামের জন্য হেল্প করবে ওকে তো প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করো এবং আগের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও কারণ এই কোর্সটা প্রায় শেষের দিকে তো চলো আজকের ক্লাসটা শুরু করি লাস্ট পর্যন্ত তোমার সঙ্গে থেকে স্কিপ না করে কিন্তু গোটা ক্লাসটা দেখো আর একটু শেয়ার করে দিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও চলো শুরু করছি তো ফার্স্ট আমরা ভাইরাস পড়বো দেন ব্যাকটেরিয়াটা পড়বো ওকে তো বলা হচ্ছে ভাইরাস একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে বিষ মানে ভাইরাস কথাটা কিন্তু একটা ল্যাটিন শব্দ যার প্রকৃত অর্থ হচ্ছে বিষ আঠেরোশো সালে সর্বপ্রথম ভাইরাসের উপস্থিতি প্রমাণ করেন আইভানোভাস্কি তাহলে বিজ্ঞানী আইভানোভাস্কি আঠেরোশো বিরানব্বই সালে সর্বপ্রথম ভাইরাসের উপস্থিতি প্রমাণ করেন তামাকের মোজাইক ভাইরাসে তাহলে তামাকের মোজাইক ভাইরাসে সর্বপ্রথম বিজ্ঞানী আইভানস্কি ভাইরাসের উপস্থিতি প্রমাণ করেন তখন ব্যাকটেরিয়ার কথা মানুষ জানতো মানে ব্যাকটেরিয়া কিন্তু ভাইরাসের আগে থেকেই আবিষ্কৃত কিন্তু তিনি দেখেন মানে এই বিজ্ঞানী দেখেন যে এই জিপটা ঠিক ব্যাকটেরিয়া নয় অন্য একটা মানে ব্যাকটেরিয়া তো আগে থেকে ছিল বাট এই যে নতুন একটা জিনিসের অস্তিত্ব তিনি খুঁজে পেলেন সেটা কিন্তু ব্যাকটেরিয়া নয় তার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো ব্যাকটেরিয়ার থেকে আলাদা তো তারপরে এই জিনিসটার নামকরণ দেওয়া যে ভাইরাস ওকে তারপর বলা হচ্ছে উনিশশো সালে স্ট্যানলি প্রথমবারের জন্য কোনো ভাইরাস হিসাবে তামাকের মোজাইক ভাইরাসকে কেলাসিত করতে সক্ষম হন তাহলে ফার্স্ট টাইম যে ভাইরাসের উপস্থিতি প্রমাণ করেছিলেন বিজ্ঞানী আইভানোভাস্কি কিন্তু ফার্স্ট টাইম যে ভাইরাসটাকে কেলাসিত করতে সক্ষম হন সেটা হচ্ছেন বিজ্ঞানী স্ট্যানলি ওকে এগারো বছর পর উনিশশো সালে তিনি এজন্য নোবেল পুরস্কারও পেয়েছিলেন কে এই বিজ্ঞানী স্ট্যানলি ভাইরাসে প্রোটিন ভিতরে নিউক্লিক অ্যাসিড থাকে তাহলে ভাইরাসের মধ্যে একটা প্রোটিন আবরণী থাকে তার ভিতরে নিউক্লিক অ্যাসিড থাকে ওকে নেক্সট নেক্সট বলা হচ্ছে আকৃতি অনুসারে বেশ কিছু ভাগে মানে মোরলেস পাঁচ ভাগে কিন্তু নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাসকে দুভাগে ভাগ করা হয় তাহলে বলা হচ্ছে আকৃতি অনুসারে ভাইরাসকে পাঁচ ভাগে ভাগ করা যেতে পারে প্রায় কিন্তু নিউক্লিক অ্যাসিড যে উপস্থিত আছে সেই নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাসকে দুভাগে ভাগ করা হয় যথা কি ডিএনএ ভাইরাস এবং আর এন এ ভাইরাস আকৃতি অনুযায়ী ভাইরাসের শ্রেণীবিভাগুলো দেখো একে হচ্ছে দণ্ডাকার যেটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস মানে যে ভাইরাসটি নিয়ে প্রাথমিক গবেষণাটা শুরু হয়েছিল দু নম্বরে গোলাকার আকার পোলিও ভাইরাস ডেঙ্গি ভাইরাস এইডস এইচ মানে এইডসের যে ভাইরাস এইচআইভি সেটা ব্যাঙাচি আকার ব্যাঙাচি আকার হচ্ছে টি টু ফাজ ভাইরাস ডিম্বাকার হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আর পাউরুটির মতো হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাস তাহলে এগুলো হচ্ছে আকৃতি অনুযায়ী ভাইরাসের বিভাগ উদাহরণগুলোও দেওয়া আছে ওকে ওকে এবার বলা হচ্ছে যে নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী যে ভাগ করা হয় আর ভাইরাস এবং ডিএনএ ভাইরাস সেই আর ভাইরাস এবং ডিএনএ ভাইরাসের মধ্যে পার্থক্য দেখো ফলাচে আর ভাইরাস সাধারণত উদ্ভিদে রোগ সৃষ্টি করে আর ডিএনএ ভাইরাস সাধারণত প্রাণীকে আক্রমণ করে যদিও প্রাণীতেও অনেক আর এন ভাইরাস রোগ সৃষ্টি করতে পারে তবে মূলত আর ভাইরাসটা কিন্তু উদ্ভিদেই রোগ সৃষ্টি করে এবং ডিএনএ ভাইরাসটা প্রাণী দেহে রোগ সৃষ্টি করে ওকে নেক্সট বলা হচ্ছে আর এনএ ভাইরাস দণ্ডাকার বা সূত্রাকার কিন্তু ডিএনএ ভাইরাসের অন্যান্য সব আকৃতি আছে তাহলে আর এন ভাইরাসটা শুধুমাত্র দণ্ডাকার বা সূত্রাকার হয় কিন্তু ডিএনএ ভাইরাসের অন্যান্য সব রকম আকৃতিই রয়েছে আর ভাইরাস এক সূত্রক এবং ডিএনএ ভাইরাস দ্বি সূত্রক যেহেতু ডিএনএরই তোমরা জানো যে ডিএনএ স্ট্রাকচারটাই ডাবল হেলিক্স তো সেই জন্য আর কিন্তু একটা সিঙ্গেল স্ট্র্যান্ড হয় তাই জন্য আর এনএ ভাইরাস হচ্ছে এক সূত্রক আর ডিএনএ ভাইরাস দ্বি সূত্রক আর এনএ সাধারণত একসূত্রক হয় আর ডিএনএ দ্বি সূত্রকে যেটা আমি বললাম সেটা নেক্সট বলা হচ্ছে সংক্রমণক্ষম ভাইরাসকে ভিরিয়েন বলা হয় অ্যাকচুয়ালি ইনফেক্টিভ পার্ট বা পার্টিকেল অফ ভাইরাসকে বলা হচ্ছে ভিরিয়ান মানে ভাইরাসের যে পার্টিকেলটা সংক্রমণ করতে সক্ষম সেটাকে বলা হয় ভিরিয়ান নেক্সট বলা হচ্ছে বাইরের প্রোটিন আবরণীকে বলা হয় ক্যাপসিট এবং ভাইরাসের বাইরে যে প্রোটিন আবরণী থাকে তাকে বলা হয় ক্যাপসিট ওকে নেক্সট নেক্সট আমরা বলা হচ্ছে ক্যাপসিডের স্তরের অ্যান্টিজেনিক বৈশিষ্ট্য রয়েছে যে বাইরে যে প্রোটিন আবরণী ক্যাপসিড রয়েছে এই ক্যাপসিডের যে স্তরগুলো রয়েছে সেই স্তরে কিন্তু অ্যান্টিজেনিক একটা বৈশিষ্ট্য রয়েছে তো অ্যান্টিজেনিক বৈশিষ্ট্য থাকার জন্য কি হয় না এই অ্যান্টিজেনিক বৈশিষ্ট্য থাকার জন্য আমাদের শরীরে অ্যান্টিবডি সৃষ্টি হতে পারে আমরা যে অ্যান্টিজেনের জন্য অ্যান্টিবডিটা সৃষ্টি হয় এই অ্যান্টিজেনিক বৈশিষ্ট্য ব্যবহার করে যেমন পোলিও রোগের টিকা দেওয়া হয় ফলে আমাদের দেহে আগে থেকেই পোলিও রোগের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি সৃষ্টি হয়ে যায় তাহলে এই অ্যান্টিজেনিক বৈশিষ্ট্যের ওপর ডিপেন্ড করে যেহেতু ক্যাপসিক স্তরের একটা অ্যান্টিজেনিক বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যটার জন্য কিন্তু এই টিকাকরণটা করা যেতে পারে পোলিও রোগের যেরকম টিকাটা আগে থেকে দেওয়া হয় কেন কি না পোলিও রোগের বিরুদ্ধে আমাদের শরীরে আগে থেকে একটা অ্যান্টিবডি সৃষ্টি হয়ে যায় ওকে নেক্সট বলা হচ্ছে যে ভাইরাসের সংক্রমণ ক্ষমতা নেই কিন্তু নিউক্লিক অ্যাসিড ও ক্যাপসিড দুটোই আছে তাকে বলা হবে নিউক্লিও ক্যাপসিড তাহলে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড আছে ক্যাপসিড আছে সবই আছে কিন্তু সংক্রমণ করার ক্ষমতা নেই তাকে বলা হবে নিউক্লিও ক্যাপসিড একই ভাইরাসে হয় আর নয়তো ডিএনএ অবস্থান করে কিন্তু দুটো একসাথে অবস্থান করে না বলছে যে কোনো একটা ভাইরাসে হয় আর এন এ অবস্থান করবে নয়তো বা ডিএনএ দুটো একসাথে থাকবে না গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগের ভাইরাস সবচেয়ে ছোট তাহলে সবচেয়ে ছোট ভাইরাসের নাম কি গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগের ভাইরাস আর সবচেয়ে বড় ভাইরাস হচ্ছে ভ্যারিওলা ভাইরাস ওকে চলো নেক্সট নেক্সট আমরা বলা হচ্ছে টিএমবি বা টোবাকো মোজাইক ভাইরাস যেটা এই টিএমবি ভাইরাস দণ্ডাকার একটি একসূত্রক আরেক বহন করে ভ্যাকসিনিয়া ভাইরাস যেটা আমরা পড়লাম পাউরুটির মতো আকার ভ্যাকসিনিয়া ভাইরাসের মধ্যে ডিএনএ থাকে বাইরে চর্বি জাতীয় পদার্থের একটা আবরণ থাকে আর টি টু ফাজ এই টি টু ফাজের নিউক্লিক অ্যাসিড দ্বিসূত্রক ডিএনএ মানে এর ভেতর যে নিউক্লিক অ্যাসিডটা থাকে সেটা দ্বিসূত্রক ডিএনএ দিয়ে তৈরি আর দেহ দুটো অংশে ভাগ করা যায় একটা মাথা আর একটা লেজ নেক্সট বলা হচ্ছে এইচআইভি ভাইরাস যেটা এইডসের ভাইরাস এইচআইভি ভাইরাসে এক সূত্রক দুটো আরএনএ থাকে তাহলে কি সূত্রক আর এনএ থাকে কিন্তু দুটো থাকে এবং দুটি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ থাকে এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজটা কি বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজের কাজ হচ্ছে আর এনএ থেকে রিভার্স করে তে পরিণত করা মানে কাজ কি আর এনএ থেকে রিভার্স করে ডিএনএ তে পরিণত করা এইচ ভাইরাস মানব দেহের শ্বেত রক্তকণিকার ম্যাক্রোফাস ও টি সেলকে ধ্বংস করে তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট এইচ আই ভাইরাস কী করে আমাদের মানবদেহের শ্বেত রক্তকণিকার যে ম্যাক্রোফাস এবং টি সেল সেটাকে ধ্বংস করে যে কারণে কি হয় না মানে এইচ ভাইরাস আক্রমণ করলে কিন্তু অন্যান্য অনেক রোগ একসাথে এসে বাসা বাঁধে ওকে নেক্সট বলা হচ্ছে ক্যাপসিডের বাইরে দ্বিস্তরী লিপিড থাকে যাকে গ্লাইকোপ্রোটিন বলা হয় তাহলে যে ভাইরাসের একটা প্রোটিন আবরণী থাকে তাকে তো বলা হয় ক্যাপসিড আবার এই ক্যাপসিডের বাইরে একটা দ্বিতরী লিপিড থাকে যাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন এবিওলা ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায় আফ্রিকায় মহামারী রূপে এই রোগ হয় মানে আফ্রিকায় এই রোগটা মহামারী রূপ ধারণ করেছিল এবিওলা ভাইরাস এই ভাইরাসটার আক্রমণে কিন্তু দেহের কোষ ফেটে যায় ওকে নেক্সট নেক্সট বলা হচ্ছে বিএমবি বিএমবি ভাই ফুল ফর্ম কি বিন মোজাইক ভাইরাস এটা মানে শিম্ব গোচ্ছরে উদ্ভিদের আর কি হয় তুঙ্গর ভাইরাসের পোশক দেহ হচ্ছে ধান বসন্তের জন্য ভ্যারিওলা ভাইরাস দায়ী আর হামের জন্য দায়ী রুবিওলা ভাইরাস বা রুবেলা ভাইরাস এই ভ্যারিওলা ভাইরাসটা কিন্তু বৃহত্তম ভাইরাস তাহলে বসন্তের জন্য ভ্যারিওলা আর হামের জন্য হচ্ছে রুবিওলা ভাইরাস ওকে নেক্সট বলা হচ্ছে লাল টিউলি ফুলে সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত সাদা দাগ হবার জন্য দায়ী হচ্ছে ভাইরাস তাহলে লাল টিউলি ফুলের ওপরে যে সাদা সাদা দাগ হয় না সৌন্দর্য লাগে যেটার জন্য সেটার জন্য কিন্তু অ্যাকচুয়ালি একটা ভাইরাসই দায়ী ওকে ওকে তো আমি এবারে তোমাদেরকে কিছু বলে দেবো যে কিছু রোগ এবং তাদের ভাইরাসের নাম সেগুলো একটু নোট করো এখানে নেই সেগুলো তো দেখো ফার্স্টে আমি বলবো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কিছু তো তার মধ্যে পড়ছে এইডস এবং হারপিস এইডস ভাইরাসের নাম হচ্ছে এইচআইভি ভাইরাস আর হারপিসের নাম হচ্ছে হারপিস সিমপ্লেক্স ভাইরাস মানে এইচ এস ভি হারপিস সিমপ্লেক্স ভাইরাস এইচ এস ভি ভাইরাস ওকে নেক্সট ক্যাটাগরি হচ্ছে চাইল্ডহুড ডিজিজ মানে যেটা ছেলেবেলায় হয় আর কি তো এর মধ্যে থাকছে তোমাদের মিজেলস থাকছে মামস চিকেন পক্স এগুলো তো মিজেলস রোগের ভাইরাসের নাম হচ্ছে মিজেলস মরবিলি ভাইরাস বা মরবি ভাইরাসও বলা হয় ওকে তাহলে মিজেলসের ভাইরাস হচ্ছে মরবি ভাইরাস এমও আর বি আই মরবি ভাইরাস ওকে মামসের ভাইরাসের নাম হচ্ছে মামস ভাইরাস আর চিকেন পক্সের ভাইরাসের নাম হচ্ছে ভ্যারিসেলা জস্টার ভাইরাস ভি জেড ইউ ভ্যারিসেলা ভি এ আর আই সিই এল এ ভ্যারিসেলা ড্যাস দিয়ে জস্টার জেড ও এস টি ই আর ভ্যারিসেলা জস্টার ভাইরাস যেটাকে শর্টে বলা হয় ভি জেড ইউ নেক্সট ক্যাটাগরি আছে রেসপিরেটরি ডিজিজ ওকে সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ইম্পর্ট্যান্টগুলো আমি বলছি ইনফ্লুয়েঞ্জার ভাইরাস জানো তোমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ওকে নেক্সট চার নম্বর ক্যাটাগরি হচ্ছে নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার মানে যেগুলো স্নায়ুতন্ত্রের সাথে রিলেটেড একটা হচ্ছে পোলিও আর একটা হচ্ছে রেবিস পোলিও রোগটার ভাইরাসের নাম হচ্ছে পোলিও ভাইরাস আর রেবিসের ভাইরাস নাম হচ্ছে লাইসা ভাইরাস বা লিসা ভাইরাস এল ওয়াই ডাবল এস এ আর এস লাইসা ভাইরাস ওকে ওকে একটা জিনিস বলেছি স্মল পক্স যে রোগটা হয় স্মল পক্সের বললাম এই বসন্ত বসন্তের ভাইরাস হচ্ছে ভ্যারিওলা ভাইরাস আর হামের জন্য হচ্ছে রুবেলা ভাইরাস বা রুবিওলা ভাইরাস ওকে তাহলে আমি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বললাম দুটো এইডস হার্পিস ভাইরাসের নাম বললাম আর চাইল্ডহুড ডিজিজ বললাম তিনটে মিসেলস মামস চিকেন পক্স এদের ভাইরাসের নামও বলে দিয়েছি আর রেসপিরেটরি ডিজিজ বলেছে একটা ইনফ্লুয়েঞ্জা আর নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার বলেছি পোলিও আর রেবিস ওকে ওকে এখানেই ভাইরাসটা শেষ হল এবারে চলো ব্যাকটেরিয়াটা দেখে নি চলো এবার ব্যাকটেরিয়া বলা হচ্ছে প্রো সুপার কিংডমের সবাই আদি কোষি এদের নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া গলগি বডি ইত্যাদি নেই যা ইউ ক্যারিওটা সুপার কিংডমে রয়েছে তো বলা হচ্ছে ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি এই প্রো ক্যারিওটা সুপার কিংডমের অন্তর্গত তো এই এই কিংডমে যারা আছে সবাই কিন্তু আদি কোষী এবং এদের মধ্যে নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া গলগি বডি এগুলো নেই যেগুলো ইউ ক্যারিওটা সুপার কিংডমে রয়েছে আমরা জানি না প্রো কোষ আর ইউ ক্যারিওটিক কোষ সেইটা ওকে নেক্সট বলা হচ্ছে ষোলোশো সালে লিভেন হুক প্রথম ব্যাকটেরিয়ার উপস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন তাহলে দেখো ষোলোশো পঁচাত্তর এটা মানে ভাইরাসের থেকে আগে কিন্তু ব্যাকটেরিয়ার আবিষ্কৃত হয়েছিল তাহলে বলা হচ্ছে লিভেন হুক বিজ্ঞানে লিভেন হুক প্রথম ব্যাকটেরিয়ার উপস্থিতিকে পর্যবেক্ষণ করেন যিনি মাইক্রোস্কোপের অনেক উন্নতি সাধন করেছিলেন এই লিভেন হুক মাইক্রোস্কোপের অনেক উন্নতি সাধন করেছিলেন এবং ওই মাইক্রোস্কোপ দিয়ে দেখতে গিয়ে কিন্তু তিনি এটা আবিষ্কার করেছিলেন ব্যাকটেরিয়ার উপস্থিতিটা এরা দ্বি বিভাজন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে মানে ব্যাকটেরিয়া সব ব্যাকটেরিয়ায় দ্বি বিভাজন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে তবে কিছু কিছু প্রজাতি আছে যেগুলো ব্যতিক্রম যারা এন্ডোস্পোর তৈরি করে যা প্রতিকূল পরিবেশেও বংশবৃদ্ধিতে সহায়ক মানে সহায়তা করে নেক্সট বলা হচ্ছে ব্যাকটেরিয়ার প্রায় দু হাজার প্রজাতি আবিষ্কৃত হয়েছে এখনও পর্যন্ত ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের বাইরে ক্যাপসুল রয়েছে যা পলিস্যাকারাইড বা পে দিয়ে গঠিত তাহলে কি বলা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ যে প্রাচীর থাকে কোষের বাইরে যে প্রাচীর থাকে সেই কোষপ্রাচীরের বাইরে ক্যাপসুল রয়েছে যেটা পলিপেপটাইড বা পলিস্যাকারাইড দিয়ে গঠিত ওকে ওকে চলো নেক্সট এবার বলা হচ্ছে কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে মিউকোপেপটাইট তাহলে যে কোষপ্রাচীরটা সে কোষপ্রাচীরটার প্রধান উপাদান হচ্ছে মিউকোপেপটাইট এবার এই মিউকোপেপটাইটটা কি বলা হচ্ছে মিউকোপেপটাইটটা হল পেপটাইডো গ্লাইকেনের প্রতিশব্দ প্রোটিনের ভগ্নাংশকে পেপটাইট বলে গ্লুকোজ জাতীয় অণু থেকে গ্লাইকেন জুড়ে হচ্ছে পেপটাইডো গ্লাইকেন এই পেপটাইডো গ্লাইকেনের একটা প্রতিশব্দ হচ্ছে মিউকোপেপটাইট ওকে নেক্সট বলা আছে রাইবোজম প্রোটিন তৈরি করে মানে এই ব্যাকটেরিয়ার মধ্যে যে সেলটা থাকে তার মধ্যে রাইবোজম থাকে সেই রাইবোজমটা প্রোটিনটাকে প্রোডিউস করে বলা যায় এটা হলো প্রোটিন ফ্যাক্টরি যার কাঁচামাল আসে ডিএনএ থেকে এবং কাঁচামালটা নেয় ডিএনএ থেকে এবং তারপরে প্রোটিনটাকে উৎপন্ন করে নেক্সট ভালো আছে তরুণ ব্যাকটেরিয়ার ক্ষুদ্র ক্ষুদ্র ভলিউটিন থাকে যা পরে কোষ গহব্বরে পরিণত হয় তাহলে বলেছো ছোট্ট যে ব্যাকটেরিয়াগুলো তরুণ নতুন যে ব্যাকটেরিয়াগুলো সদ্যজাত তাদের কোষে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভলিউটিন থাকে এবং পরবর্তীকালে এই ভলিউটিনগুলো কোষ গহ্বরে পরিণত হয় ব্যাকটেরিয়ার সুগঠিত ক্রোমোজোম নেই তাহলে ব্যাকটেরিয়ার সুগঠিত ক্রোমোজোম কিন্তু অ্যাবসেন্ট এবার বলা হচ্ছে ডিপিটি ডিপিটির ফর্ম দেখো ডিপথেরিয়া পারটুসিস বা হুপিংকারস আর টি দিয়ে হচ্ছে টিটেনাস বা ধনুষ্ঠঙ্কার তাহলে এই তিনটে রোগের অ্যাকচুয়ালি একসাথে টিকা দেওয়া হয় তাই ডিপিটি টিকা বলা হয় এটাকে ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস পার্টুসিস মানে হুপিং কাশি টিটেনাস মানে ধনুষ্ঠঙ্কার এই ডিপিটি এই তিনটে রোগের প্রতিষেধক ব্যাকটেরিয়া থেকে তৈরি বলছে যে এদের যে প্রতিষেধকটা সেটা কিন্তু ব্যাকটেরিয়া থেকেই তৈরি করা হয় ওকে নেক্সট নেক্সট বলা আছে রাইজোবিয়াম নামক একটা ব্যাকটেরিয়া আছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিম্ব উদ্ভিদের মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে তবে তাহলে কি বলা হচ্ছে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়াটা কি করে শিম্ব উদ্ভিদের মূলে থাকে এবং তারা নাইট্রোজেন সংবন্ধন করতে সাহায্য করে নেক্সট বলা হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস এই ব্যাকটেরিয়াটা পতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় পাট শিল্পে ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া বিশেষ ভূমিকা পালন করে তাহলে কোন শিল্পে কোথায় কি ব্যাকটেরিয়া ব্যবহৃত হচ্ছে একটু ভালো করে মনে রাখবে নেক্সট বলা হচ্ছে যক্ষা কলেরা ডিপথেরিয়া আমাশয় ধনুষঙ্কা মানে টিটেনাস নিউমোনিয়া ইত্যাদির ব্যাকটেরিয়াজনিত রোগ মানে ব্যাকটেরিয়াজনিত কিছু রোগের নাম এখানে দেখো যক্ষা কলেরা ডিপথেরিয়া আমাশয় ধনুষ্ংকা নিউমোনিয়া এগুলো সবই কিন্তু ব্যাকটেরিয়া গঠিত রোগ তো মনে রাখবে ব্যাকটেরিয়াও কিন্তু বিভিন্ন টাইপের হয় রড শেপড ব্যাকটেরিয়া হয় যেগুলোকে ব্যাসিলি বলা হয় তিনটে হয় আমি বলে দিচ্ছি একটু নোট করে নাও থ্রি টাইপস অফ ব্যাকটেরিয়া পাওয়া যায় একটা হচ্ছে রড শেপড যেটাকে আমরা সাধারণ নামে বলি ব্যাসিলি আর রাউন্ড শেপড ব্যাকটেরিয়া যেটাকে বলা হয় সি ও ডবল সি আই ককি আর একটা শেপ হচ্ছে স্পাইরাল শেপড ব্যাক ব্যাকটেরিয়া সেটাকে বলা হয় স্পাইরিলি এসপিআই আর আই ডাবল এল আই আর ব্যাসিলি বানানো হচ্ছে এ সি আই তাহলে তিন টাইপের ব্যাকটেরিয়া পাওয়া যায় আকৃতি অনুযায়ী রড শেপ্ট মানে ব্যাসিলি রাউন্ড শেফট মানে কককি আর স্পাইরাল শেপড মানে হচ্ছে স্পাইরিলি ওকে ওকে এবার এখানে ব্যাকটেরিয়া যে রোগগুলো দিয়েছে দেখো যক্ষা কলেরা ডিপথেরিয়া আমাশয় ধনুষ টঙ্কার নিউমোনিয়া এগুলোর একটু মানে জীবাণুর নাম আছে আবার ব্যাকটেরিয়া মানে কোন ব্যাকটেরিয়ার জন্য অ্যাকচুয়ালি হয় তো এখানে যেটা আছে নিউমোনিয়া নিউমোনিয়ার যে ব্যাকটেরিয়া তার নাম হচ্ছে এস নিউমোনি এস নিউমোনি হচ্ছে বিজ্ঞানসম্মত নাম ব্যাকটেরিয়াটার তারপরে প্লেগ রোগ আছে প্লেগ রোগও কিন্তু ব্যাকটেরিয়ার জন্য হয় এবং প্লেগ রোগের ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ওয়াই পেস্টিস ওয়াই পেস্টিস ওয়াই ডট দিয়ে পেস্টিস এগুলো সব বিজ্ঞানসম্মত নাম কলেরার বিজ্ঞানসম্মত নাম তোমরা জানো ব্যাকটেরিয়ার সেটা হচ্ছে ভি কলেরি ভিক অলেরি এটা এবং যদি বলো টিটেনাস টিটেনাসের বিজ্ঞান মানে ব্যাকটেরিয়ার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সি টিটেনি সি টিটেনি ওকে তো এগুলো হচ্ছে ব্যাকটেরিয়াজনিত রোগ নেক্সট এবার ভাইরাস জনিত কিছু রোগের নাম এখানে দিয়েছি যেহেতু এখানে ব্যাকটেরিয়াজনিত রোগের উদাহরণ দিয়েছি ওই জন্য এখানে একসাথে দিয়েছি তো ভাইরাস জনিত রোগ হচ্ছে হাম বসন্ত পোলিও ইনফ্লুয়েঞ্জা জলাতঙ্ক এগুলো হচ্ছে ভাইরাস জনিত রোগ ওকে নেক্সট বলা যায় খাদ্যে বিষক্রিয়ার জন্য দায়ী ক্লস্ট্রিডিয়াম বোটুলিন ব্যাকটেরিয়া যারা বোটুলিন নামক বিষাক্ত পদার্থ তৈরি করে তাহলে খাদ্যে বিষক্রিয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়া কি ক্লস্ট্রিডিয়াম বোটুলিন একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাকটেরিয়া ই কলি এই ই কলি কোষ্প্রাসির কাইটিন জাতীয় শর্করা প্রোটিন দিয়ে গঠিত এই যে ব্যাকটেরিয়া আছে না ই কোলি এই ব্যাকটেরিয়াটা অ্যাকচুয়ালি ফুড পয়জনিংয়ের জন্য দায়ী ফুড পয়জনিং আমাদের অন্ত্রে পাওয়া যায় এই ই কোলি ব্যাকটেরিয়াটা এটা হেল্পও করে আমাদের তো ফুড পয়জেনিংয়ের যদি দায়ী যদি বলা হয় যে ফুড পয়জেনিংয়ের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া সেটা হবে ই কোলি এবং এই ই কোলি হচ্ছে কো এই যে ব্যাকটেরিয়াটা এর কোষ প্রাচীরটা কাইটিন জাতীয় সরকার এবং প্রোটিন দিয়ে গঠিত ওকে নেক্সট নেক্সট বলা হচ্ছে ই কলি গ্রাম নেগেটিভ ধরনের ব্যাকটেরিয়া তো দু ধরনের ব্যাকটেরিয়া হয় গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ তার মধ্যে ই কোলিটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া নিউক্লিওয়েডে একটা দীর্ঘ প্যাঁচানো ডিএনএ অনু আংটির আকারে অবস্থান করে এবং নিউক্লিওয়েড মানে ব্যাকটেরিয়ার যে নিউক্লিওয়েড থাকে তার মধ্যে দীর্ঘ পেঁচানো ডিএনএ অনু আংটির আকারে অবস্থান করে আর নিউক্লিয়ার ছাড়াও ডিএনএ গঠিত একটি অঙ্গাণু আছে যাকে প্লাজমিড বলা হয় তাহলে নিউক্লিওয়েড ছাড়া আরেকটা অঙ্গাণু আছে যেটা ডিএনএ দ্বারা গঠিত তাকে বলা হয় প্লাসমিট অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন এখানে পাওয়া যায় এবং এই প্লাজমিডের মধ্যে কি পাওয়া যায় না অ্যান্টিবায়োটিককে প্রতিরোধকারী জিন পাওয়া যায় নেক্সট বলা হচ্ছে মেসোজোম ব্যাকটেরিয়ার শোষণে ভূমিকা রাখে তাহলে ব্যাকটেরিয়ার শোষণ প্রক্রিয়ায় ভূমিকা রাখে কি মেসোজোম আর ব্যাকটেরিয়ার চলন অঙ্গের নাম কি ফ্ল্যাজেলা নেক্সট বলা হচ্ছে ব্যাকটেরিয়া পিলি পিলির মাধ্যমে পোষক দেহের সাথে নিজেকে আটকে রাখে মানে ব্যাকটেরিয়া পোষক দেহে গিয়ে আটকাবে তো সেটা হচ্ছে পিলির মাধ্যমে করে ই কলি মানবদেহে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ই ভিটামিন কে তৈরি করে আমি বললাম কিছু উপকারও করে সেইগুলো হচ্ছে এগুলো ওকে ওকে চলো নেক্সট নেক্সট বলা হচ্ছে জল ও খাবারে এদের উপস্থিতি প্রমাণ করে যে তা মল দ্বারা দূষিত কেন কি এই ইকলিটা তো আমাদের অন্ত্রে পাওয়া যায় তো বলা হচ্ছে এই ব্যাকটেরিয়াটা যদি জল এবং খাবারে উপস্থিত থাকে তাহলে বোঝা যাবে যে এই খাবারটা মল দ্বারা দূষিত হয়েছে বলা হচ্ছে বৃহদন্ত্রে ইকলি ব্যাকটেরিয়া থাকে খাদ্য বৃহদন্ত দিয়ে যখন বের হয় সেই সময় তাতে কিছু ব্যাকটেরিয়াও থেকে যায় তাই এদের উপস্থিতি দূষণের প্রমাণ নেক্সট বলা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া সায়নো ব্যাকটেরিয়ার উদাহরণ দেখো নষ্টক অ্যানাবিনা এগুলো সায়নো ব্যাকটেরিয়ার কোষপ্রাচী সেলুলোজ দিয়ে গঠিত সি ফাইকো সায়নিন নীলকণিকা সি ফাইকো লাল কণিকা তাহলে সি ফাইকো সায়নিন হচ্ছে নীলকণিকা আর সি ফাইকো ইরিত হচ্ছে লাল কণিকা এরিত্রোসাইটকে লোহিত রক্ত কণিকা বলে তোমরা জানো আগে ক্লাসে পড়িয়েছি সেভাবে ইরিথ্রিনকে বলা হয় লাল কণিকা তা মনে রাখা যেতে পারে এরিথ্রোসাইট যেরকম লোহিত কণিকা সেরকম ইরিথ্রিন লাল কণিকা ওই জন্য এই সাইকো মানে সি ফাইকো ইরিত্রিনকে লাল কণিকা বলা হয় ওকে নেক্সট বলা হচ্ছে এদের দেহে সঞ্চিত খাদ্য বলা হয় গ্লাইকোজেন সঞ্চিত খাদ্যটাকে কি বলা হয় গ্লাইকোজেন বলা হয় যেটা গ্লুকোজের পলিমার একটা নেক্সট বলা হচ্ছে ছত্রাকের সাথে মিলিত হয়ে লাইকেন জাতীয় উদ্ভিদ তৈরি করে তাহলে এই লাইকেন মানে ব্যাকটেরিয়া ছত্রাকের সাথে মিলিত হয়ে লাইকেন জাতীয় উদ্ভিদ তৈরি করে ওকে নেক্সট নেক্সট বলা হচ্ছে ক্রোমোপ্লাজমে ক্রোমো বা রং তৈরিকারী উপাদান যেমন ক্লোরোফিল জ্যান্তোফিল ক্যারোটিন এগুলো থাকে ক্রোমোপ্লাজমে থাকে এগুলো সেন্ট্রোপ্লাজমে হচ্ছে সায়নো ব্যাকটেরিয়ার ডিএনএ ও আর এনএ থাকে তাহলে ক্রোমোপ্লাজমে থাকে ক্লোরোফিল জ্যান্থোফিল ক্যারোটিন এগুলো আর সেন্ট্রোপ্লাজমে থাকে সায়নো ব্যাকটেরিয়ার ডিএনএ এবং আর এনএ ব্যাকটেরিয়া ওয়াটার ব্লুম তৈরি করে যা জলকে দূষিত করে যেরকম অ্যালগাল ব্লুম হয় না মানে জলে যখন পুষ্টিটা বেড়ে যায় তখন অ্যালগালটা ব্লুম করে সেরকম ওয়াটার ব্লুম তৈরি করে সায়নো ব্যাকটেরিয়া এবং জলকে দূষিত করে নস্টক যেটা একটা সায়নো ব্যাকটেরিয়া এই নস্টকের কোষপ্রাচীর ব্যাকটেরিয়ার মতো পেপটাইড বা গ্লাইকোজেন দ্বারা তৈরি তাহলে অ্যাকচুয়ালি সাইনো ব্যাকটেরিয়ার কোষপাশির কিন্তু হচ্ছে তোমার সেলুলোস দিয়ে তৈরি কিন্তু এই নস্টকের কোষপ্রাচীরটা ব্যাকটেরিয়ার মতো পেপটাইড বা গ্লাইকোপ্রোটিন দ্বারা তৈরি নষ্টকের কলোনিতে জিলেটিনের আবরণ থাকে তাহলে নষ্টকের যে কলোনি তৈরি করে একটা সেখানে জিলেটিনের আবরণ থাকে নষ্টক নাইট্রোজেন গ্যাসকে সংবর্ধন করে মাটির উর্বরতা বাড়ায় তাহলে কি বলা যায় নষ্টক সানো ব্যাকটেরিয়াটা কিন্তু নাইট্রোজেন গ্যাসকে সংবন্ধন করে মাটির উর্বরতাকেও বৃদ্ধি করে দেহসূত্র ভেঙে সংখ্যা বৃদ্ধি ঘটে বা একই সৃষ্টির মাধ্যমে অযৌন জনন ঘটায় তাহলে দেহসূত্র ভেঙে সংখ্যা বৃদ্ধি ঘটাতে পারে অথবা এক সৃষ্টির মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে চলো সবাই আনসার করো হ্যাঁ এক নম্বর কোয়েশ্চেন দেখো অ্যাথলিটস ফুট এই রোগের কারণ কোনটা একের কারেক্ট অ্যান্সার হবে অপশন বি ফাঙ্গাস তো এটা একটা ফাঙ্গাল ডিজিজ নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু স্টেপিসিমিয়া হলো ড্যাশ দুয়ের কারেক্ট অ্যান্সার হবে অপশন বি রক্তে বিষক্রিয়াকে বলা হয় স্টেপিসেমিয়া নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি ব্যাকটেরিয়ার দেহে সংক্রমণকারী ভাইরাসকে কি বলা হয় তিনের কারেক্ট অ্যান্সার হবে অপশান সি ব্যাকটেরিয়ো ফাজ বলা হয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর ভাইরাসের সংক্রমণকারী অংশকে কি বলে ইনফেক্টিভ পার্টিকেল অব ভাইরাস কি নামে পরিচিত চারের কারেক্ট হবে অপশন এ ভিডিয়ন বলে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ ড্যাশ ভাইরাসের একটি প্রোটিন সেল যা ইহার জেনেটিক উপাদানকে আবদ্ধ করে পাঁচের কারেক্ট আসার হবে অপশন ডি ক্যাপসিড তাহলে ক্যাপসিড হচ্ছে ভাইরাসের একটা প্রোটিন সেল যেটা কি করে না ভাইরাসের জেনেটিক উপাদানকে আবদ্ধ করে নেক্সট কোয়েশন নাম্বার সিক্স যুক্ত ভাইরাসকে কি বলা হয় ছয়ের কারেক্ট অ্যান্সার হবে সি লিপো ভাইরাস বলা হয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন একটি উপকারী ভাইরাস কি কারেক্ট অ্যান্সার হবে সি ব্যাকটেরিয়ো ফাজ যেহেতু ব্যাকটেরিয়াকে আক্রমণ করে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট ব্যক্তবীজি উদ্ভিদে ত্রিনিষেক ঘটার ফলে উৎপন্ন হয় নিচের কোনটা আটের কারেক্ট অ্যান্সার হবে বি শস্য উৎপন্ন হয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন জাইলেম কলা প্রধানত সংশ্লিষ্ট মানে কোনটার সাথে যুক্ত নয়ের কারেক্ট অ্যান্সার হবে অপশন বি উদ্ভিদের জ্বর এবং খনিজ খাদ্য পরিবহনের সঙ্গে যুক্ত নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন নারিকেলের যে অংশটি আমরা খাই সেটা কোনটা নারকেলের কোন পোরশনটা আমরা খাই দশের কারেক্ট অ্যান্সার হবে অপশন বি শস্য নেক্সট কোয়েশন নাম্বার ইলেভেন পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কিট মানুষের কোন অংশ অবস্থান করে এগারোর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি লসিকা নালি লিমফ্যাটিকে নেক্সট কোয়েশন নাম্বার টুয়েলভ এইচআইভি মানে যেটা এইডসের ভাইরাস সেই ভাইরাসটা কি ধরনের ভাইরাস বারোর কারেক্ট অ্যান্সার হবে অপশন সি আর এন এ ভাইরাস নেক্সট কোয়েশন নাম্বার থার্টিন ম্যালেরিয়া পরজীবীর জীবাণু রোগীর রক্তে যথাযথ পাওয়া যায় কতক্ষণ পরে তেরোর কারেক্ট হবে অপশন সি কম্পন সহযোগে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির সময় পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফরটিন মানুষ দেহে ম্যালিগনেন্ট ম্যালেরিয়ার সৃষ্টিকারী জীবাণু কোনটি চৌদ্দোর কারেক্ট আনসার হবে অপশন বি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম আর মনে রাখবে এই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম কিন্তু সেরিব্রাল ম্যালেরিয়াও সৃষ্টি করে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন ব্যাকটেরিয়া ভাইরাস থেকে স্বতন্ত্র কোন বিষয়ে পনেরো কারেক্ট আনসার হবে অপশান এ ডিএনএ এই ডিএনএর দিক থেকে কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাসের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন লেসম্যানিয়া ডোনোভ্যানির অন্তর্বর্তী পোশাক কোনটি মানে অ্যাকচুয়ালি এই ডোনোভ্যানিটা কোন পোশকের মধ্যে থাকে এইটা একটা প্রোটোজোয়া এই লিসম্যানিয়া ডোনোভ্যানিটা প্রোটোজোয়ার নাম যেটা কার মধ্যে থাকে ষোলোর কারেক্ট আসতে হবে অপশন এ বালু মাছি স্যান্ড ফ্রাইয়ের মধ্যে থাকে এবং মনে রাখবে এই লিসম্যানিয়া ডোনোভ্যানির জন্য রোগ হচ্ছে কালাজার কালাজার হচ্ছে এই প্রোটোজোয়ার জন্য হয় নেক্সট কোয়েশন নাম্বার ভিরিয়ান হলো কি বলো আগে একটা কোয়েশ্চেনে ছিল সতেরো হবে অপশন এ ভাইরাসের সংক্রামক যে কণা তাকে বলা হয় নেক্সট নাম্বার মানুষের কালাজার ব্যাধি নিম্নক্ত কোনটির কামড়ে ছড়ায় বলো আঠেরোর করেক্ট আনসার হবে অপশন বি ফ্লিবোটোমাস স্যান্ড ফ্লাই এবং প্রোটোজোয়ার নাম কি লিসম্যানিয়া ডোনোভ্যান নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটিন রেট্রোভাইরাসে আর এনএ থেকে ডিএনএ উৎপন্ন হয় কোন প্রসেসের মাধ্যমে নাইনটিনের কয়েকটি অ্যান্সার হবে অপশন ডি রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে আগের বারে পড়লাম না যে রিভার্স ট্রান্সক্রিপশন হচ্ছে একটা প্রসেস যেখানে আর এনএ থেকে ডিএনএ উৎপন্ন হয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নিচের কোনটি ভাইরাল একটা অসুখ কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি ইয়োলো ফিভার বা পিতো জ্বর যেটা সেটা হচ্ছে একটা ভাইরাল ডিজিজ ওকে তো চলো হয়েছিলো আজকের ক্লাস ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো এবং একটু শেয়ার করো সবার কাছে পৌঁছে দিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নোটিফিকেশন বিলটা একটু প্রেস করে রেখো চ্যানেলের অন্যান্য ক্লাসের আপডেট পেতে আর পিডিএফ ডাউনলোড করতে ইচ্ছুক হলে আমাদের আরপিপি এডুকেশনের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো ডেসক্রিপশন বক্সে দুটোরই লিঙ্ক দেওয়া থাকবে ওকে তো দেখা হচ্ছে নেক্সট একটা ক্লাসে তারা